হ্যালো স্টুডেন্টস, আমি অভিজিৎ দাদা। তোমাদের জন্য একটু আজকে প্রথম আমার একটা ডেমো ক্লাস নিতে যাচ্ছি ক্যালকুলাসের উপর। আশা করি তোমরা এই দুর্যোগের মধ্যে ভালো আছো বা ভালো থাকার চেষ্টা করতেছো, এবং সবাই সবার নিজ জায়গা থেকে কিছুটা হলেও স্টাডি করার চেষ্টা করতেছো। কারণ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে 15 দিন আগে জানানো হবে যে কবে এসএসসি পরীক্ষা হবে, এই জন্য তখন যদি তোমাদের প্র্যাকটিস না থাকে একেবারে তাহলে তখন একটু কষ্ট হয়ে যাবে রিভাইজ দিতে। এই জন্য আমি একটু তোমাদের সাহায্য করার জন্য আমরা একসাথে মিলে একটু প্র্যাকটিস করব আজকে ক্যালকুলাসের উপর এবং ম্যাথের উপরে। তোমরা যারা আজকে এবার এসএসসি দিবা বা ফার্স্ট টাইম অ্যাডমিশন দিবা এবং সেকেন্ড টাইমও যারা আসো তারাও ক্লাসটা করে আশা করি উপকৃত হবা। তো তোমরা ক্লাসটা ভালোভাবে খেয়াল করো, আর ম্যাথের যে কোনো পরীক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমরা কেতাব স্যারের বই ফলো করতে পারি, অসীম স্যারের বই ফলো করতে পারি, এসএম আহমেদ স্যারের বই ফলো করতে পারি, যে কোনোটা ফলো করলে হবে। তো আমি আজকে কয়েকটা অঙ্ক করাবো ছোটখাটো, সেগুলোর কিছু শর্ট রুলস সহ আমি করাবো এবং আশা করি অঙ্কগুলো তোমাদের কাজে দেবে। সেটা বইতে থাকতেও পারে, বইয়ের বাইরেও থাকতে পারে, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি, তারপরে আরো কথা বলা যাবে। ওকে আসি, আমরা যেহেতু ক্যালকুলাস করবো, ক্যালকুলাসে তিনটা জিনিস নিয়ে আমরা নর্মালি ক্যালকুলাস থাকে, লিমিট, ডিফারেন্সিয়েশন আর হলো ইন্টিগ্রেশন। তাহলে এইগুলা নিয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো আসি প্রথমে ফার্স্ট অঙ্কে আসি, ধরো লিমিটের একটা অঙ্ক করি। লিমিট এক্সটেন্স টু জিরো লগ ই 1 প্লাস এক্স বাই হলো 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। দেখো খেয়াল করো, লেখার উপরে কষ্ট হলো আমার কথাটা ভালো করে শুনলাম। তো দেখো এই লগ ই মানে কিন্তু আমরা সবাই জানি যে ক্যালকুলাস হলো লন আর লগ ই একই জিনিস, এটাকে বললে ডিফারেন্সিয়েশন বললে আসে 1/x। এখন এই অঙ্কটা তো সূত্র দিয়ে করা যায় তোমরা যদি ইন্টারে করে থাকো, কিন্তু আমরা এখানে একটা রুল অ্যাপ্লাই করতে পারি, তোমরা অনেকেই জানো এটা দিয়ে তুমি ইন্টারও করতে পারবা, কিন্তু রুলটা লিখে দিতে হবে। সেই রুলটার নাম হলো কি, লা হসপিটালস রুল। এটা কোনো ক্লিনিক্যাল এলিমেন্টের নাম না, এটা হলো একটা একজন বিজ্ঞানীর নাম, ম্যাথের কোনটা অস্তিত্ব নেই বা না এরকম থাকতে পারে, বুঝতে পারলাম।
ওকে তিন নম্বরে আসেন, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা একটু বীজগণিত করব ক্যালকুলাসের ভিতরে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি মানে আমরা জানি সামথিং বাই জিরো। অঙ্কটা হলো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস n স্কয়ার, আর নিচে হলো কি n কিউব, তাই তো? তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, এইটুকে দেখে ভালো করে খেয়াল করো, এটা একটা রুল আছে যেটা তোমাদের পুরনো বইতে 1300 আগের যে বই ওখান থেকে কোশ্চেন হয়, সেখানে বীজগণিতের ধারা নামে একটা চ্যাপ্টার ছিল, তোমাদের দ্বিপদীর মধ্যে একটু ধারা দেয়া আছে, তোমরা অনেকেই জানো এটা আগেও করছো। সামেশন এন এর রুল হলো কি, আমি তিনটা রুল লিখে দিই, এইটা সামেশন এন স্কয়ার এর সূত্র হলো কি 1/6 এন ইনটু এন প্লাস ওয়ান ইনটু কত 2n প্লাস ওয়ান, আর সামেশন এন কিউব মানে কি প্রথমটার স্কয়ার, তার মানে এন ইনটু এন প্লাস ওয়ান বাই টু, এই টোটালটার কি স্কয়ার। তাহলে এখানে যদি আমরা বসাই এবং দেখো এই এন টেন্স টু ইনফিনিটি কে আমরা এইভাবে লিখতে পারি 1/n টেন্স টু কে জিরো, কারণ ইনফিনিটি মান বসানোটা টাফ হয়ে যায় ক্যালকুলেশন, এই জন্য আমরা উল্টো করে নিলাম যে আমরা 1/n যদি বানাতে পারি তাহলে সেটাকে আমরা জিরো বসাতে পারি। তাহলে এটাকে আগে আমরা লিখে নিই সামেশন এন স্কয়ার বাই হলো কি এন কিউব, তাহলে এবার আসি লিমিট তো থাকলো তাই না, লিমিট থাকলো এখানে সামেশন এন স্কয়ার মানে আমরা লিখতে পারি নিচে হলো 6 ইনটু এন কিউব, আর এখানে আসতেছে কি এন ইনটু এন প্লাস ওয়ান, আর এখানে হলো কত 2n প্লাস ওয়ান, তাহলে এন এর সাথে এন কিউব কাটা গেল তাহলে কি থাকলো এন স্কয়ার। এইবার দেখো লিমিট থাকলো আমরা 1/6 নিয়ে আসলাম, এইটা বাই এটা এন স্কয়ার, একটা এন আর একটা এন, দুটো যদি আলাদা করে ফেলি তাহলে দেখো এইভাবে মনে হয় লেখা যায়, যদি আমরা আলাদা করে ফেলি দেখো লক্ষ্য করে আগেটা ফেরত আসে, কেন আমরা লিখলাম কারণ এই পয়েন্ট আনার জন্য, তাহলে এটা মানে জিরো এটা মানে কি জিরো, তাহলে এটা ওয়ান এটা কত টু, তার মানে আসতেছে কত 2/6, তার মানে অ্যান্সার কত 1/3, কি বোঝা গেছে? তাহলে দেখো ক্যালকুলেশন মধ্যেও কিন্তু আমরা অঙ্ক দেখলে অনেক ক্ষেত্রে একটু ঘাবড়ে যেতে পারি, কিন্তু ঘাবড়ানোর পিছনে অঙ্ক যত কঠিন হয় তার সলিউশন তত সহজ হয়, কিন্তু এখানে একটু ধারা সূত্র চলে আসে, কি বোঝা গেছে? তোমরা তো ধারা মনে হয় কিছুটা জানো, সমান্তর ধারা গুণন ধারা এগুলো করছো, ওকে বুঝতে পারলাম। আচ্ছা তাহলে এবার আসি পরের অঙ্কে, আমরা অঙ্কের অঙ্ক করলাম, ডিফারেন্সিয়েশন অঙ্ক আসি, দেখো একটু বড় অঙ্কে যেটা দেখলে হয়তো অনেকের কঠিন লাগবে কিন্তু আসলে ওই আবার একই কথা, অঙ্ক কিন্তু সহজ, দেখো এরকম ইনটু x টু দি পাওয়ার 1/a-b 1/c-b ইনটু x টু দি পাওয়ার 1/b-c আর এখানে হলো 1/a-c, দেখো অঙ্কটা দেখতে অনেক বড় মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু অঙ্কটা সলিউশন খুবই ছোট এবং ইন্টারেস্টিং, নিজেরাই খেয়াল করো অঙ্ক আসলে গান করতে করতে মজা, গান শুনতে শুনতে অঙ্ক করা যায় যদি অঙ্ক মেলে, আর না যারা ভয় পাও তারা অঙ্ক আসলে কখনো ভয় পাবে না, অঙ্ক আসলে খুবই মজার জিনিস যদি মিলানো যায়, দেখো সহজভাবে চিন্তা করতে হয়। দেখো এই অঙ্কটা চাইছিল y ইকুয়াল টু এই ফাংশনটা দেয়া আছে তোমাকে বের করতে হবে dy বাই dx, বাংলায় আমরা বলি অন্তরক সহগ, এখন dy বাই dx তো পরের কথা, আগে আমরা অঙ্কটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে y ইজ ইকুয়াল টু দেখো এটাকে আমরা লিখতে পারি x বাই, এখানে কি লিখতে পারি c মাইনাস এ যেহেতু গুণাকারে রেখে দিলাম, আবার ইনটু x টু দি পাওয়ার 1/a-b এখানে কত c মাইনাস b, ইনটু x টু দি পাওয়ার 1/ এখানে হলো b মাইনাস c এখানে হলো a-c, এবার দেখো আমরা জানি পাওয়ার এরকম গুণ থাকলে কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি দেখো 1/ এখানে যে মাইনাস কমন নেই কেন নিচ্ছে বুঝতে পারতেছো হয়তো, c মাইনাস a এখানে হলো কি a-b প্লাস, এবার প্লাস হয়ে গেল 1/ মাইনাস a মাইনাস b এখানে হলো কি b-c প্লাস 1/ মাইনাস নিলাম b-c আর এখানে হলো কি c মাইনাস কত a, তাহলে এবার আমরা একটু লসাগু করে ফেলি, তাহলে লসাগু করলে নিচে কি আসতেছে মাইনাস দেখো a-b b-c c-a আর উপরে আসতেছে দেখো b-c প্লাস c-a প্লাস হলো a-b, তাহলে দেখো তো সব কাটাকাটি হয়ে উপরে কি হয়ে যাচ্ছে জিরো, তাহলে x টু দি পাওয়ার জিরো আর এটা মানে আমরা লিখতে পারি কত 1, এটা বেরোলো কিসের মান y এর মান, কিন্তু আমাকে বের করতে বলছে কি dy বাই dx অথবা y 1, তাহলে dy বাই dx কত জিরো, তাহলে অ্যান্সার হলো জিরো। তাহলে দেখো এখানে ডিফারেন্সিয়েশনের কিছু আসলে কিন্তু আসলে ব্যাপারই নেই, আমরা বলছি ডিফারেন্সিয়েশন কিন্তু তার মধ্যে করলাম কিন্তু বীজগণিতের কাজ, কথা বোঝা গেছে? দেখো অঙ্কটা কিন্তু কত সহজ মনে হয় তোমাদের কঠিন লাগেনি, কিন্তু অঙ্কটা চেহারা দেখলে কিন্তু অনেকেই আমরা ভয় পেয়ে যেতে পারি, তো ভয় পাওয়ার কিছু নেই, এই জন্য এই অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের একটু ছোটখাটো ডেমো ক্লাস নিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আমরা প্র্যাকটিসটাও করতে পারি। ওকে 5 নাম্বার আসি, দেখো যে অঙ্কটা ত্রিকোণ নীতি দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করব, খুবই ইম্পর্টেন্ট, তাকায় রাখতে পারো স্টাডি রাখতে পারো, 2 cos x প্লাস 3 সাইন এক্স বাই হলো রুট অফ 13, দেখো অঙ্কটা দেখতে কিন্তু একটু বিভুটেড, আমরা জিনিসটাকে একটু সহজভাবে আগে লিখে নিই, কস ইনভার্স 2 বাই রুট অফ 13 কস এক্স প্লাস 3 বাই রুট অফ 13 সাইন এক্স,
এখন দেখো এখানে ত্রিকোণমিতি চলে আসছে কিভাবে, ত্রিকোণমিতি সূত্র জানলে তুমি বুঝতে পারবা, কসের সাথে আমরা কস ধরে নিব তাহলে সাইনের সাথে সাইন ধরে নিব বা সাইন অটোমেটিক্যালি চলে আসবে, কারণ আমরা সূত্র জানি কসে কস বি প্লাস সাইনে সাইন বি কস এ মাইনাস বি, তাই না? তাহলে দেখো আমরা এখানে যদি ধরে নিই যে কস আলফা ইজ ইকাল টু 2 বাই রুট 13, তাহলে অতএব সাইন আলফা ইজ ইকাল টু, আমরা তো এটা জানি, রুট ওভার 1 মাইনাস কি কস স্কয়ার আলফা, এটা বসাও তাহলে দেখো চলে আসবে 3 বাই রুট ওভার 13, এটা সবসময় আসবে, সবসময় কসের সাথে কস ধরবা সাইনের সাথে সাইন ধরবা, এটা মনে রাখবো তোমরা ত্রিকোণমিতির সমাধান চ্যাপ্টার ওই জিনিসটা করছো। তাহলে আমরা এখানে লিখতে পারি কস ইনভার্স, তাহলে কস এক্স কস আলফা প্লাস হলো কি সাইন এক্স সাইন আলফা, তাহলে আমরা সূত্রটা কি পাচ্ছি কস ইনভার্স কস এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস আলফা, তাহলে কস ইনভার্স আর কস কেটে গেল, এক্সটা থাকলো, আলফার মানটা তো বসাতে হবে কারণ এটা আমরা ধরে নিছি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি কস ইনভার্স 2 বাই কত রুট ওভার 13, এটা কিসের মান হলো y এর মান, তাহলে আবার আগের অঙ্কের মতো d / dx বের করি, তাহলে দেখো এটা কি ধ্রুব, এটাকে তো ডিফারেনশিয়েট করা যাবে না কারণ অ্যানসার 0, তাহলে x টাকে করতে হবে তাহলে কত 1, অ্যানসার হয়ে গেল। কি বোঝা গেছে? এই অঙ্কটা করা থাকলে খুব সহজ লাগবে, করা না থাকলে একটু কঠিন লাগতে পারে, কিন্তু দেখো এখন জিনিসটা সহজ, তাহলে ত্রিকোণমিতি বীজগণিত দিয়ে আমরা কিভাবে ক্যালকুলাস করে ফেলতেছি সেটা কিন্তু বুঝতে হবে, আসলে ডিফারেনশিয়েশনের জিনিস কিন্তু খুব কম, জাস্ট লাস্ট লাইন, মনে হয় তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে মুসলাম, তোমরা তো ভিডিওটি আবার দেখতে পারবা যদি লিখে না পারো। ওকে এবার আমরা একটু ইন্টিগ্রেশনে আসি, ইন্টিগ্রেশন একটু খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রেশন করি যেটা দেখতে একটু বিভ্রুটে কিন্তু অঙ্কটা খুবই খুবই ইজি ভাবে করা পসিবল যদি নিয়ম জানা থাকে। লগ ই 10 এবং লগ ই মানে লং, সেটা আমি একটু আগে বলছি, x টু দি পাওয়ার 10 প্লাস 10 টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু 1। দেখো খেয়াল করো আমরা তো ইন্টিগ্রেশনে বেশিরভাগ ক্ষেত্রে z ধরতে আমরা জানি, এই নিচেরটাকে যদি আমরা z ধরি তাহলে দেখো উপরেরটা চলে আসে কিভাবে, দেখো আমার মনে লেখা লাগবে না, z না ধরে করবো, x টু দি পাওয়ার n মানে কি n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা আসে আর a টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x ln a মানে log e, তাই না? তাহলে নিচেরটাকে করে উপরেরটা পাওয়া যাচ্ছে, তাহলে তুমি অঙ্কটা দেখো z না ধরে শর্ট রুলেই করতে পারো এবং এন্টারও করতে পারবে এটা, কিন্তু রুলটা লিখে দিবা, রুলটা কি যারা জানো না তাদের জন্য আমি বলি যে ইন্টিগ্রেশন অফ নিচে যদি f x হয় সেই ফাংশনটাকে ডিফারেনশিয়েট করে যদি আমরা পাই f ড্যাশ x dx, তাহলে আমরা লিখতে পারি ln of f x, মানে বাংলায় যদি বলি নিচেরটাকে ডিফারেনশিয়েট করে যদি উপরের ফাংশনটা পাওয়া যায় তাহলে ln of নিচেরটা, তাহলে এখানে এইটাকে করে পুরোটুকু উপরেরটা পাওয়া যাচ্ছে, তাহলে আমরা অ্যানসারটা লিখতে পারি ln of x টু দি পাওয়ার 10 প্লাস 10 টু দি পাওয়ার x প্লাস কত c, সেটা তো দিবা এন্টার এর ক্ষেত্রে, এমসিকিউ ক্ষেত্রে তো দেওয়ার পিছনে অ্যানসারে থাকবে, কি বোঝা গেল? তাহলে এই রুলটা দিয়ে কিন্তু আমরা এক লাইন অঙ্ক করতে পারি, এরকম বইতে বহুত অঙ্ক আছে, দেখবা যে নিজের থেকে ডিফারেনশিয়েট করে উপরেরটা পাওয়া যাচ্ছে কিনা, পাওয়া না গেলে কিন্তু হবে না, তারই একটা ব্যতিক্রম অঙ্ক দেখো আমি তোমাদের এর পরের অঙ্কটাতেই করাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো তো ধরো সাত নম্বর অঙ্কে আছি, সাত নম্বর অঙ্কে e টু দি পাওয়ার ln, আমি এবারে log লিখলাম না, ln ই লিখলাম 1 প্লাস 1 বাই x স্কয়ার, আর নিচে হলো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার dx ইজ ইকুয়াল টু 1। খেয়াল করো অঙ্কটাকে আমি একটু সিম্পলিফাই করি, এই ln e মানে 1, এটা তোমরা সবাই জানো ln e মানে 1, তাহলে ওটা বাদ হয়ে গেল, তাহলে থাকলো কি 1 বাই 1 প্লাস x স্কয়ার, আর নিচে থাকলো এটাকে দেখো আমরা একটা এইভাবে লিখতে পারি মনে হয় প্লাস 2, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার এই মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ab, এবি কি হয়ে যাচ্ছে কাটাকাটি, কি কথা বুঝে গেছে? এইবার আসো দেখো এইটাকে যদি আমরা z ধরি, তুমি এখানে বলতে পারো যে দাদা আপনি তো আগেরটার মতো নিচেরটাকে করে উপরেটা পাওয়া যায় কিনা, কিন্তু নিচেরটা করে উপরেটা পাওয়া যাচ্ছে না, এটা এখানে আমাকে জেড ধরতে হবে, দেখো এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকাল টু কত ডিজ, তাহলে কি উপরেরটুকু পাচ্ছে না, কিন্তু এইটুকু এক্সট্রা না, এই জন্য কিন্তু আমরা আগেরটার মতো পারলাম না লং লিখতে, কি কথা বোঝা গেছে? কিন্তু অন্য রুলে চলে আসতেছে, দেখো কোন রুলে আসতেছে, ভালো করে খেয়াল করো, উপরেরটুকু তাহলে কি ডিজ, নিচেরটুকু কি জেড স্কোয়ার, আর এই টুটাকে আমরা একটু সাজায় লিখতে পারি রুট টু এ কি হোল স্কোয়ার, এবার দেখো মাঝখানে প্লাস আছে, আমরা চারটা রুল পাঁচটা রুল জানি, খুবই ইম্পর্টেন্ট যে প্লাস থাকলে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, রুট ওভার থাকলে সাইন ইনভার্স এর রুল, মাইনাস থাকলে লন এর রুল, সবগুলো আমি করানোর চেষ্টা করবো, আর রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার একটা সাইন ইনভার্স এর বড় দেয়, পাঁচটা রুল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার বইতে আছে, আমরা এখানে তো প্লাস ট্যান ইনভার্স এর রুল যাবো, তাহলে রুলটা কি আসতেছে 1 বাই এ ট্যান ইনভার্স জেড বাই রুট টু, তাহলে জেড এর মানটা বসাই দিই, তাহলে 1 বাই রুট টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 বাই এক্স বাই হলো কত রুট টু, আর একটু সাজায় লিখতে পারি 1 বাই রুট টু ট্যান ইনভার্স, তাহলে উপরে আসতেছে এক্স স্কয়ার মাইনাস 1, আর নিচে হলো এক্স রুট টু প্লাস কত সি, তাহলে এইটা হলো তোমার অ্যান্সার, কি কথা কি বোঝা গেছে? তাহলে জেড ধরতে হবে, আগেরটাও জেড এর অঙ্ক কিন্তু এখানে একটা প্লাস 2, এটা তো প্লাস, এটা প্লাস 2 টা বেশি ছিল বলে এখানে কিন্তু আমাকে জেড ধরে নিতে হলো, এখানে আমরা লন এর রুল করতে পারলাম না, ঠিক আছে? এটা খেয়াল করো কারণ সব অঙ্ক তো একই নিয়মে হবে,
কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক আমরা জেড ধরে নিয়মে করি, এটা তোমরা ভালো করে জানো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আচ্ছা পরের অঙ্কটা আছে 8 নাম্বার, দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু সহজ ভাবে করার চেষ্টা করব। যেখানে যেমন ধরো আমরা হয়তো এটা জানি যে পুরনো প্রেম যেরকম দেখা দিলেই কিন্তু আবার চড়ে বসে, হয়তো তোমরা জানো অনেকে ভুক্তভোগী হতে পারো, তো এরকম ত্রিকোণমিতিক কখনো তোমার পিছু ছাড়বে না। বীজগণিত তোমার পিছু তো লাগতেছে, ত্রিকোণমিতিক ছাড়া ক্যালকুলাস পসিবল না, তো ত্রিকোণমিতি তোমার পিছু ছাড়বে না, যতই তুমি এগনোর করো না কেন সে তোমাকে পেয়ে বসবে। তাহলে আমরা সেভাবে করবো, আগে আসি অঙ্কটাকে একটু সহজ করার চেষ্টা করি। দেখো cos x - sin x রেখে দিলাম, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে 1 প্লাস sin 2 x, আর নিচে কি থাকতেছে cos x প্লাস কত sin x dx। আচ্ছা 2 টাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে কি থাকে cos x মাইনাস কত sin x। এইটাকে দেখো আমরা এটা লিখতে পারি না, দেখো তো cos x প্লাস sin x এর হোল স্কয়ার, কি বোঝা যায় সূত্র সবই ত্রিকোণমিতি, যে 1 কে লেখা যায় sin x স্কয়ার প্লাস cos স্কয়ার x, আর sin 2 x কে লেখা যায় কি 2 sin a cos a, তাহলে লেখা যায় না a প্লাস b হোল স্কয়ার, কি কথা কি বোঝা গেছে। তাহলে এটা একটু ভালো করো, তাহলে সূত্রটা বসাই দিলাম সবই ত্রিকোণমিতি cos x প্লাস কত sin x dx। এবার আসো এখানে, তাহলে 2 দেখো এটার সাথে এর একটা কাটা গেল, এর একটা কাটা গেলে a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে আমরা সবাই জানি সূত্র কি a স্কয়ার মাইনাস হলো কি b স্কয়ার, কি বুঝছি। আবার দেখো এটা সূত্র কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তার মানে কি cos 2i z, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a cos 2i z, তাহলে cos 2i z x dx, তাহলে অ্যানসার কি আসছে cos 2i z কে এবার ইন্টিগ্রেশন করি, কারণ আমার ত্রিকোণমিতি করা শেষ, sin 2i z বাই কত 2, কার 2 এসে করলে আবার একটা 2 আসে, 2 2 কাটা গেল, তাহলে আমার অ্যানসার আসছে কি sin 2i z প্লাস হলো c। দেখো তো বুঝছো কিনা, তাহলে দেখো এখানে কিন্তু ইন্টিগ্রেশন লাস্ট লাইনে করতেছি, তাহলে বাকি কাজটা কি করতেছি পুরোপুরি কিন্তু আসলে ত্রিকোণমিতি, কি বোঝা গেছে। দেখো অঙ্কগুলো করা থাকলে খুব সুবিধা হবে, এটা তোমার বইতে হয়তো পেয়েছো আবার নাও পেতে পারো, আমি বিভিন্ন বই থেকে অঙ্কগুলো একটু কালেকশন করে তোমাদের জন্য একটু উপস্থাপন করার চেষ্টা করতেছি, আশা করি তোমাদের কিছু প্র্যাকটিসে কাজে দেবে, হয়তো বুঝতে পারো ভালো লাগবে। আচ্ছা ওকে আমরা পরের অঙ্কে আসি, তখন যখন জেড ধরা যাবে না তখন এই রুলটা মনে রাখবা উপরে নিচে একই বানাতে হবে, কারণ ইউ বাই ভি এর ইন্টিগ্রেশনে কোনো রুল নেই, ইউ ইনটু ভি এর রুল আছে, তাহলে উপরে নিচে একই বানাতে পারলে আমরা কি করতে পারবো সেখানে কাটাকাটি করতে পারবো। তাহলে দেখো এই লাইনটা আমরা লিখতে পারি x স্কয়ার, যেহেতু মাইনাস 4 আছে তাহলে প্লাস 4, আর নিচে হলো x স্কয়ার মাইনাস 4 dx, কি লিখতে পারি এটা। এবার আলাদা করে ফেলবো, দেখো অঙ্কটা কত সহজ হয়ে যাবে এবং কোন রুলে চলে যাবে, তাহলে এইটা বাই এইটা তাহলে থাকছে কি dx প্লাস 4 আলাদা করে ফেললাম, আর এখানে থাকতেছে dx বাই x স্কয়ার মাইনাস 4 কে লিখলাম কি 2 স্কয়ার, তাহলে dx কে করলে কি x প্লাস 4 ইনটু, এটা দেখো তো কোন রুল হয়েছে, ফার্স্ট রুলের কথা বললাম, এই মাইনাস থাকলে কি ইনিশিয়াল রুল হয় লন এর রুল, তাহলে 1 বাই 2 এ সূত্রগুলো একটু দেখে নিবা যদি মনে না থাকে, 1 বাই 2 এ লন x মাইনাস 2 বাই হলো x প্লাস 2, আর এ থাকলে উপরে প্লাস হতো, তাহলে এটার সাথে এটা কাটা গেল, তাহলে অ্যান্সারটা থাকলো কি x প্লাস লন x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস কত c, অনেক সময় এখানে মডুলাস দেওয়া থাকে দ্বিতীয় উপর না দ্বিতীয় উপরটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার অ্যান্সার, কি বোঝা গেছে। তাহলে অঙ্কটা কেন ইম্পর্টেন্ট ভালো করে বুঝতে পারতেছো, এটা যে এখানে জেড ধরা যাচ্ছে না, এবং জেড যখন ধরা যাবে না তখন নিচের জিনিসটা উপরে তোমাকে মাস বি তৈরি করতে হবে, এর জন্য প্লাস মাইনাস করা লাগতে পারে, ঠিক আছে। ওকে আচ্ছা পরবর্তী অঙ্ক আসি, এবং এটাই আজকের লাস্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, এখানে স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে রাখতে পারো, দেখো dx বাই sin x প্লাস cos x, দেখো অঙ্কটা কিভাবে করতে পারি, এবং এটা আগে যে অঙ্কগুলো পড়ছি তার একটা অঙ্কের সাথে কিছুটা মিল আছে, খেয়াল করো এমনি নর্মালি করা, এটা উপরে কিছু নাই, তুমি জেড ধরার কোনো চান্সই নেই, sin কে জেড ধরলে cos আসবে উপরে, নাই cos কে ধরলে মাইনাস sin আসবে সেটা উপরে নাই, তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো 1 বাই রুট 2 sin x আবার 1 বাই রুট 2 cos x লিখতে পারি, তাহলে এখানে একটা রুট 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু রুট 2 দিয়ে ভাগ করছি, কেন আমরা এটা করলাম দেখো, এটা যখন আমরা বাস্তবে একটা অঙ্ক করছিলাম মনে পড়ে মেবি, cos এর সাথে cos নিছিলাম sin এর সাথে sin নিছিলাম, এই জিনিসটা করার জন্য তোমরা ত্রিকোণমিতির যে সমাধান করছো আমরা এইটা বানাইছি রুট 2 টা বেশি নিছি, কি বোঝা গেছে। এবং কিভাবে এই রুট 2 ভাগ করব এটা বোঝা যায় কিভাবে, অনেক তোমরা জানো এখানে এই সব কত 1, এই সব কত 1, আমরা উভয় পক্ষকে রুট 2 বার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে রুট 2 বার 2 দ্বারা ভাগ
করে পাই, এটা তোমরা ত্রিকোণমিতি সমাধান চ্যাপ্টারে করছো, এখানেও তাই রুট টু দ্বারা ভাগ করছে, এখানে এখানে রুট টু দ্বারা গুণ। এইবার তাহলে আমরা ওয়ান বাই রুট টু বাইরে নিয়ে আসলাম, এইবার দেখো ডিএক্স বাই সাইন এর সাথে সাইন নিবো, কস এর সাথে আমরা কি নিবো কস নিবো, তাহলে সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি, এটুকু লেখার দরকার নেই, পাঁচ নম্বরে আমি ভালো করে লিখে দিছি। তাহলে এটা কি পঁয়তাল্লিশ, তাহলে সাইন পাই বাই ফোর, এটা কত কস পাই বাই ফোর, তাহলে দেখো তো আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি, তাহলে সাইন এক্স প্লাস পাই বাই ফোর, কি বোঝা গেছে? অঙ্ক কিন্তু প্রায় হয়ে গেছে, দেখো ওয়ান বাই রুট টু, এটা কি ওয়ান বাই সাইন না, ওয়ান বাই সাইন কে আমরা কি লিখতে পারি কোসেক, এক্স প্লাস কত পাই বাই ফোর কি ডিএক্স। এবার আসি ওয়ান বাই রুট টু তো থেকে গেল, কোসেক এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় সূত্র আমরা জানি মনে হয়, লন ট্যান এক্স বাই টু, লন ট্যান, তাহলে লন দিলাম, লগ লিখতে পারো ট্যান এক্স বাই টু, এটা হলো এক্স, তাহলে আমরা এখানে কি লিখতে পারি এক্স বাই টু প্লাস হলো পাই বাই এইট, এই প্লাস হলো সি, তাহলে এই পুরোটু হলো তোমার অ্যান্সার। তাহলে দেখো অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই এটা মনে রাখতে পারো সাইন আর কস এরকম থাকলে আমরা উভয় পক্ষ মানে নিচে আমরা কি করবো রুট ওভার তার সহগের স্কয়ারটা ভাগ করবো, পুরো ত্রিকোণমিতির সমাধানের অঙ্ক। পাঁচ নম্বর আমরা যেভাবে করছি দশ নম্বরটা কিন্তু প্রায় তাই, কিন্তু এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ উপরে কিছু নেই তখন কিন্তু আর আমার জেড ধরা বা উপরে নিচে একই বানানো কোনো রুলই আমার কাজে আসতেছে না, কি কথাই বোঝা গেল। তাহলে মনে হয় এইটুক আজকে মোটামুটি এই পর্যন্তই, মনে হয় তোমরা একটু উপকৃত হয়েছো, আমরা এখানে ত্রিকোণমিতি কয়েক বেশি খেল দেখলাম এবং মেন অঙ্ক করলাম বিষয় লিমিটের ডিফারেন্সিয়েশনের এবং ইন্টিগ্রেশনের, ঠিক আছে। এবং ক্যালকুলাস তুমি এইচএসসি বলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেখানে পরীক্ষা দিতে যাও, ক্যালকুলাসের যিনি পার্টটাই সবসময় বেশি আসে এবং এটাই আমরা হয়তো অনেকে ভয় পেতেও পারি, ভয় পাওয়ার কিছু নেই, ক্যালকুলাস খুবই মজার, এভাবে মজা করে যদি আমরা একটু শিখতেও পারি তাহলে খুব কাজে লাগবে। তো তোমরা একটু প্র্যাকটিসটা রাখবা, আর যারা অনলাইন ক্লাস করতেছো বা আমার স্টুডেন্টও আসো বা এখনো করোনি, কারণ আমাদের আসলে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে পরীক্ষা কবে হবে সেটা তো এখনো বলা যাচ্ছে না, তো যেদিনই হোক না কেন প্র্যাকটিসটা রাখো। আর আমার কাছে যদি করতে চাও আমার অনলাইন ক্লাস চলতেছে, যারা এবার এবছর ইন্টার পরীক্ষা দিচ্ছে বা ফার্স্ট টাইম দিবে তাদের এই মাসের পাঁচ তারিখ থেকে আমি ক্লাস শুরু করছি অনলাইন, সকাল দশটায় হয়, সপ্তাহে চার দিন হয় এবং ক্লাস এবং পরীক্ষা দুটোই চলতেছে। আর যারা সেকেন্ড টাইম আর আসো তাদের আমি গত তিন মাস ধরে করাচ্ছি অনলাইন, ঠিক আছে, ক্লাস ক্লাস পরীক্ষা। সো যারা করতে চাও তারা আমার ফেসবুক আইডি আছে অভিজিৎ দেবনাথ, এটাতে আমাকে মেসেজ করতে পারো, মেসেঞ্জারে ইনবক্স করতে পারো, আর নইলে আমার এই নাম্বার, এই নাম্বারে তোমরা আমার সাথে কথা বলতে পারো অনলাইনে ক্লাস করার ব্যাপারে, এটা প্রতিনিয়ত চলতেছে এবং এইচএসসি পরীক্ষা পর্যন্ত নর্মালি চলতে থাকবে, তারপরে ক্লাস যখন শুরু হবে তখন আমরা ক্লাস নেব। তো তোমাদের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, আবার হয়তো আরেকদিন আমি ফিরে আসবো আরেকটা টপিকস নিয়ে আরেকটা ডেমো ক্লাসের উপর, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, ধন্যবাদ।